দর্শক, ক্লিক করে ডিএনটিভিতে প্রবেশ করার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন এই মুহূর্তে রাজধানী ঢাকার বর্তমান বৃষ্টির যে পরিস্থিতি এবং এই পরিস্থিতির নাকাল রাজধানীবাসী, তারই সাথে সাথে বিগত বেশ কয়েকদিন যাবৎ ঢাকা শহরে বিভিন্ন ধরনের অবরোধ এবং শিক্ষকদের যে আন্দোলন, তারই পরিপ্রেক্ষিতে ঢাকা যেমন অচল হয়ে পড়ছিল, তারপরে শুরু একই নাকারে বৃষ্টি। যে বৃষ্টির কারণে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং ঢাকা শহরে এবং আশপাশের যে জেলাগুলো রয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে প্লাবিত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজয় সরণি নাখালপাড়ার অবস্থা, সেখানে রাস্তা এই মুহূর্তে দেখেন আপনারা যে রাস্তা এত পরিমাণ পানি জমে গেছে যে গাড়িগুলো সঠিকভাবে চলতে পারতেছে না। জনজীবন এক দুর্বিষহ অবস্থা, গ্যাস নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, সব মিলিয়ে এক অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। কেউ কেউ এই দায়িত্ব এবং দায়ভার নেওয়ার জন্য এসে প্রস্তুত আছে? আমার তো মনে হয় কেউ নেই। যদি আপনারা থেকে থাকে আপনারা জানাবেন, কারণ হচ্ছে এই মুহূর্তে ঢাকা রাজধানীর যে পরিস্থিতি, মানুষের জীবনমান বেঁচে থাকাই এক অসহনীয় পর্যায়ে চলে গেছে। যেমনটা এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে ঊর্ধ্বমুখী, এবং তারই সাথে সাথে এখানে রাস্তাঘাটে চলাচল করার মতো কোনো পরিবেশ নেই, ছাত্রদের আন্দোলন, তার সাথে সাথে প্রকৃতি তার যে শক্তি ছিল সেই সর্বাত্মক শক্তি ব্যবহার করার ফলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং ঢাকা তলিয়ে গেছে পানির নিচে। এবং এই সাথে সাথে পানিতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকার কারণে পানিতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা যেটার সাথে মিশে যাচ্ছে এবং এই সাথে সাথে ভয়াবহ রূপ নিতে পারে ডায়রিয়া, কলেরা, আমাশয় সহ বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ, যা জনজীবনে আরও মারাত্মক ঝুঁকি এবং বিপর্যয়ের মুখে ফেলে দিতে পারে। আসলে আমরা বিভিন্ন জায়গাতে উন্নয়ন এবং উন্নয়ন বলে চিল্লাচিল্লি বা হাঙ্গা দাঙ্গামা যাই করি না কোনো, উন্নয়ন কী হচ্ছে না না হচ্ছে জনগণ খুব ভালো করে বুঝতে পারতেছে। যারই পরিপ্রেক্ষিতে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাজধানী একটা সমুদ্রে পরিণত হয়েছে। যারা কক্সবাজার যায় না এখনও তাদের জন্য সুসংবাদ, কারণ হচ্ছে এটা কক্সবাজারের একটা দ্বিতীয় পরিবেশ এখানে তৈরি হয়ে আছে। দেখেন পুরো রাস্তা পানি নিচে এবং যে কারণে কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারতেছে না, পুরো জনজীবন এক অসহায় এবং দুর্বিষহ হয়ে উঠছে। আমরা চাই এ থেকে মুক্তি, এবং জনগণ এবং সাধারণ মানুষ যারা আছে তারা যাতে নিরবচ্ছিন্নভাবে জীবন